বাইকটির আগে চাবি দেখাবো, দুইটি চাবি কিন্তু গাড়ির সাথে আছে এবং ইনটেক চাবি, ঠিক আছে? তারপরে দেখাবো টায়ার। দেখেন গাড়ির 7-8 টায়ার কিন্তু এত নতুন, তাহলে বুঝুন বাইকটি কত কম ইউজ করা হয়েছে, আমাদের পরিচিত মানুষের বাইক এটা। যে কম চলছে তার প্রমাণ এটাও, হাইড্রোলিকটা যেভাবে দেখবেন যে ক্ষয় যায় না, কিন্তু নতুনই দুইটি হাইড্রোলিক আছে নতুন, এইভাবে আঙুলি দেখবেন, ঠিক আছে? পিছনের টায়ারটা দেখেন, শোরুম কন্ডিশন টায়ার, শোরুম কন্ডিশন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি ভালো আছেন, ভালো থাকেন, সবাই সুস্থ থাকুন, দোয়া করি আল্লাহ তার কাছে। আমার ব্যবসার লাইফে এই প্রথম যে নিজের জ্যাঠাতো ভাই বা চাচাতো ভাইয়ের বাইক রিভিউ দেওয়ার জন্য, নিজের টাকা দিয়ে কিনেছি অবশ্য, বাট বাইকটি যে নিজের গোষ্ঠীদের মধ্যে বা আপনদের মধ্যে এটা আপনাদেরকে শেয়ার করলাম। নিজের কাছেই সবসময় ছিল বাইকটি, বাইকটি কেমন অবস্থা আছে এটা কিন্তু আমার ভালোভাবে জানা আছে, বিন্দু পরিমাণ সমস্যা নেই। শোরুম কন্ডিশন ইঞ্জিন যদি এই বাইকটি না হয়ে থাকে, গাড়ি সরাসরি কথা বলতেছি ব্যাক দিবেন, আর এটা কিন্তু অনটেস্ট অবস্থা আছে, বাংলাদেশের প্রতিটা জেলায় নাম্বার করতে পারবেন, এবং এখানে আসতে হবে না, বাংলাদেশের প্রতিটা জেলায় আমরা গাড়ি বুকিং দিতেছি, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, লোকের মাধ্যমেও দিই। বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব। তার আগে একটি কথা, যারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। যে এই বাইকটি এখন প্রতিটা অংশ দেখানোর চেষ্টা করব, সামনে টায়ার থেকে শুরু করতেছি, দেখেন সামনে টায়ার, অরিজিনাল টায়ার এবং কত গভীর ভিড় আছে। কমপক্ষে এখনও 30,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে, একদম নতুনের মতো টায়ার, মানে বাইকটি ব্যবহারই করেছে কম। মাঠঘাটটা দেখেন, এখানে হালকা একটুখানি ঘেঁষা আছে বোঝা যাচ্ছে, হালকা সামান্য, এটা মেশিং করা যাবে। তাছাড়া আর কোনো জায়গার দাগ স্পট নেই, একদম নিখুঁত। হাইড্রোলিকটাও একদম শোরুম কন্ডিশন আছে, দুইটি সকাপ সহ। হেডলাইটের গ্লাসটা কিন্তু একদম নিখুঁত আছে এবং উপরে অংশটা সহ। এই সাইডে ভাইজার স্টিকার দেখেন, সুপার ফেরাস সিগন্যাল লাইট সহ, হ্যান্ডেল চাপা সুইচ লুকিং গ্লাস সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। লুকিং গ্লাস দেখেন, টাঙ্কির দিকে তাকান, একদম সুপার ফ্রেশ ট্যাঙ্কি। ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন, দেখেন ফুল ফ্রেশ বাম্পারটা সহ। ইঞ্জিন সম্পর্কে বলবো, এই বাইকটির ইঞ্জিন শোরুমের ইঞ্জিনের সাথে মিলাইবেন, কোনো দিক থেকে কমতি মনে হবে না ইনশাল্লাহ, কোনো দিক থেকে না। শোরুমের ইঞ্জিন যদি 20-20 হয়, এই বাইকটির ইঞ্জিনও 20-20। শোরুমের ইঞ্জিন যদি 100-100 হয়, তাহলে এই বাইকটির ইঞ্জিনটাও সাউন্ডের দিক দিয়ে, কোয়ালিটির দিক দিয়ে 100-100 হবে ইনশাআল্লাহ, কারণ আমি নিজে চালাই আসলাম। ছোতা পরিমাণ, চোল পরিমাণ আমার কাছে সমস্যা মনে হয়নি। সাইড কভারটা দেখেন, ফুল ফ্রেশ পাওদানি সহ। এই সাইডে সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে, কোনো ধরনের সমস্যা নেই। পিছনে নাম্বার দেখেই বুঝতে পারতেছে, নাম্বার প্লেট নেই, ওয়ান্টেজ অবস্থা আছে, যে কোনো জেলায় আপনারা নিজ নামে নিজের এলাকায় নাম্বার করে নিতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। বাইকটি যেখানেই বিক্রি করব সেখানকার নাম্বার হয়ে যাবে, কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করবো তার আইডি অনুযায়ী আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব, যাতে করে ইজিভাবে সহজভাবে নাম্বার করে নিতে পারেন। ব্যাকলাইট উপরে অংশ সব কিছু কিন্তু ফুল ফ্রেশ আছে। পিছনে টায়ারটা দেখেন, শোরুমের মতোই বিট আছে, 30,000 অনায়াসে এই টায়ারটা ব্যবহার করা যাবে। এই সাইডে সাইড কভার পর্যন্ত নিখুঁত আছে সব কিছুই। সাইলেন্সারটা দেখেন, ডেকোরেশন সব কিছুই করা আছে, ডাবল ডিস্কের বাইক, FI ABS, FI শুধু FI। টাঙ্গের এই সাইডটা দেখেন, লুকিং গ্লাস হ্যান্ডেল চাপা সুইচ সব কিছু কিন্তু ঠিকঠাক আছে। ইঞ্জিনের সাইডটা দেখাবো এখন, একদম নিখুঁত ইঞ্জিন, নিখুঁত, একদম নিখুঁত ইঞ্জিন, এবং পুরা বাইকটা কিন্তু সুপার ফ্রেশ, কোনো ধরনের দাগ স্পট একদমই নেই। ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন, দেখেন একদম নিখুঁত। তো এখন বলবো বাইকটির হ্যান্ডেল উপর অংশটা,
দেখেন ফ্রেশ সব কিছুই, চাবি দুইটাই কিন্তু আছে এবং ইনটেক চাবি, দুইটা ইনটেক চাবি। মিটারটাও কিন্তু অন করাই আছে, তেলের দাগটা দাগ পড়তেছে। 955.9 বাইকটি মিটার কমে দেওয়া আছে আর কি, মিটার দেখে গাড়ি কিনবে না, মিটার একদম 100-100 গাড়ি 100-100 আছে। ঠিক আছে, কাউন্টার জি, সাউন্ড কোয়ালিটিও একদম শোরুম কন্ডিশন সাউন্ড, শোরুম কন্ডিশন সাউন্ড, এতে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নেই। এবং এই বাইকটি যে নতুন এবং চালাতে গিয়ে যে বিন্দু পরিমাণ সমস্যার কথা আমি বলছি যে সমস্যা নেই, এটা চালাইবেন ব্যবহার করবেন তারপর প্রমাণ হবে বাইকটির কন্ডিশন সম্পর্কে। আমি মুখে বললে তো আপনারা বিশ্বাস করবেন না, বাইকটি ব্যবহার করবেন চালাইবেন তারপর আপনারাই বলবেন যে বাইকটির কন্ডিশন কেমন হতে পারে। নিখুঁত একটা বাইক, শোরুম কন্ডিশন একটা বাইক, এটা হচ্ছে আমি নিজে প্রমাণ। বাইকটা এখন দামে আসবে, বাইকটির দাম মালিকানা চেঞ্জ সহ 1,87,500 টাকা, 1,87,500 টাকা একদম শোরুম কন্ডিশন বাইক পাওয়া যাচ্ছে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে কথা ইনশাআল্লাহ। ভালো থাকুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।